টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেত্রী শর্মিলি আহমেদ আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 75 বছর বয়সে আজ রাজধানীতে মারা যান তিনি। সকাল 9টার দিকে ঢাকায় নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন শর্মিলি আহমেদ, তার কেমোথেরাপি চলছিল। টেলিভিশন ও চলচ্চিত্রের বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। মাত্র 4 বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন শর্মিলি আহমেদ। তার কাজের জগতে সবার কাছে শর্মিলি মা হিসেবেই পরিচিত ছিলেন তিনি।